একমাত্র খুঁটি শেখ হাসিনাকে হারিয়ে হতাশ ও বিধ্বস্ত ভারত। যে শেখ হাসিনাকে শক্তিশালী বলে জানত ভারতীয় কর্তৃপক্ষ, তিনি মাত্র 22 দিনের বিক্ষোভে লেজ গুটিয়ে পালিয়ে চলে এসেছেন দিল্লি। ভারতীয় গোয়েন্দা সংস্থা র হাসিনার পতনে ঢাকায় হেরে গেছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঘাঁটিতে এভাবে মার খাওয়া মানতে পারছে না র। জানা গেছে, ভারতে সংসদে সর্বদলীয় বৈঠকে ঢাকার উপর নিয়ন্ত্রণ হারানোকে গোয়েন্দা ব্যর্থতা ও ক্ষমতাসীন সরকারের উদাসীনতা বলে বিরোধী দলের এক শীর্ষ নেতা মন্তব্য করেন। অন্যদিকে এক বিজেপি নেতা হিন্দুদের বাঁচাতে 1988 সালের মালদ্বীপ স্টাইল অথবা 1987 সালে শ্রীলঙ্কায় যেভাবে ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স হস্তক্ষেপ করেছিল, তেমন সম্ভাবনা যাচাই করে দেখতে বলেন। সর্বদলীয় ওই বৈঠকের পর ভারতীয় গোয়েন্দারা নড়ে চড়ে উঠে। তারা তাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে আগাতে শুরু করে, আর এই নতুন অপারেশনের একটি নামও দেওয়া হয়েছে। তবে সূত্র দ্য মিরর এশিয়াকে নাম বলতে রাজি হয়নি। ওই অপারেশনের অংশ হিসেবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার পূর্বের অবস্থান থেকে সরে এসে রাজনীতিতে ফেরার এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনা ছোট একটা অফিস পেয়েছেন দিল্লিতে। সেখান থেকে বাংলাদেশে অনেকের সঙ্গে কথা বলছেন তিনি, নেতাকর্মীদের সঙ্গে কথা বলে উজ্জীবিত করার চেষ্টায় আছেন। তার বিশ্বস্ত আমলা ও বিচারপতিদের সঙ্গেও যোগাযোগ করছেন। 10 আগস্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এক ভয়াবহ পরিকল্পনা সাজানো হয়, যার উদ্দেশ্য ছিল ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়া। জানা গেছে, ওই পরিকল্পনা অনুযায়ী সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করেন। তার এই খবর ভারতীয় ও বাংলাদেশি মিডিয়ায় বেশ গুরুত্বের সঙ্গে ছাপানো হয়। একই সঙ্গে শেখ হাসিনার নির্দেশে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ বৈঠকে ডাক দেওয়া হয়, যে বৈঠকের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে অবৈধ ঘোষণা করার কথা ছিল। একই সঙ্গে পুলিশের মধ্যে অন্তর্দ্বন্দ্বে বেশ কিছু গোলাগুলি হওয়ারও পরিকল্পনা ছিল। দেশের বেশ কিছু জায়গায় সেনাবাহিনী ও নাগরিক সমাজের উপর হামলার কথা বলা হয়। অন্যদিকে শাহবাগ ও চট্টগ্রামে চেরাগি পাহাড় সহ দেশের অন্তত 27 জায়গায় হিন্দু মহাসমাবেশ ডাকা হয়, হাসিনার নির্দেশে, যেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরাও মিশে যায়। আরও জানা গেছে, পাশাপাশি দ্বিতীয় ফোর্স হিসেবে প্রস্তুত ছিল আওয়ামী লীগের 4000 সশস্ত্র কর্মী, যারা প্রয়োজনে হিন্দু, পুলিশ এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতাদের উপর হামলা করে। একই সময়ে সচিবালয়ে আমলাদের একটা অংশকে কুয়ের সমর্থনে প্রস্তুত থাকতে বলা হয়। পুরো ঘটনা ঢাকা থেকে লাইভ করতে দুই দলে অন্তত 18 জন সাংবাদিক দিল্লি থেকে ঢাকা পৌঁছেছেন বলেও জানা যায়। শুক্রবার শেষ কর্মদিবসে যাদের ভিসা নিশ্চিত করে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস সেক্রেটারি ও সাবেক NSI কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত ভিসা অফিসার। আরও জানা গেছে, আরেকটি নাটকের মঞ্চ তৈরি করা হয় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের উত্তর গোতামারি সীমান্তে। সেখানে কিছু হিন্দুকে নিয়ে যাওয়া হয়। আসল উদ্দেশ্য ছিল ভারতের পাশ থেকে ছবি তুলে বাংলাদেশ সীমান্তে হিন্দু শরণার্থীর ঢল নেমেছে বলে ভুয়া সংবাদ ছড়িয়ে দেওয়া। কিন্তু লালমনিরহাটে জেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকরা জেনে যাওয়ায় ওই পরিকল্পনা ভেস্তে যায়। তবে সূত্র বলছে, শেখ হাসিনা শাসনামলে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া উবাইদুল হাসানকে দিয়ে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করা যায়নি, ফলে লালমনিরহাট সীমান্তে নাটকের পরিকল্পনা বাদ দেওয়া হয়। এছাড়া ভারতের মিডিয়ায় ভীষণ রকম বাংলাদেশ বিরোধী, আন্দোলন বিরোধী সংবাদ করানো হচ্ছে। শুধু দিল্লি ভিত্তিক নয়, গুজরাট ও কলকাতা থেকেও এসব সংবাদ করানো হচ্ছে। 2022 সালে সাম্প্রদায়িক হামলাকে সম্প্রতি ঘটেছে বলে প্রচার করা হচ্ছে। মাশরাফির ঘর পোড়ানোকে লিটন দাসের ঘর, ধানমন্ডি 32-এর আগুনকে হিন্দু বাড়িতে আগুন বলে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার পর এত বড় সাম্প্রদায়িক হামলা হয়নি বলেও দাবি করা হয়। দাবি তোলা হচ্ছে, পাকিস্তান গোয়েন্দা সংস্থা কর্তৃক এই বিপ্লব সংগঠিত হয়েছে। তারা খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে চায়। খালেদা জিয়া সাম্প্রতিক হাসপাতালের ভিডিও বক্তব্যে ছবি দেখিয়ে তাকে একজন হিন্দু বিদ্বেষী পাকিস্তানপন্থী নেতা হিসেবে হাজির করা হচ্ছে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ, সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে,